সাফর মে ধূপ তো হোগি জো চল সকো তো চলো সাফর মে ধূপ তো হোগি জো চল সকো তো চলো সবহি হে মে তুম ভি নিকল সকো তো চলো আমরা চলে এসেছি আবার ক্লাস 12 এর ক্যামেরস রুল অর্থাৎ ক্লাস 12 এর আমাদের এক্সারসাইজ 2c আগের ক্লাসে আমরা ওভারঅল কমপ্লিট করেছি আমরা সেই ক্লাসে এডজয়েন্ট নির্ণায়ক বের করা অনন্যক নির্ণায়ক বের করা প্রতিসম অপ্রতিসম ও বিপরীতসম নির্ণায়ক বের করা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ণ বের করা একদম অ্যাট লাস্ট আমরা শিখেছিলাম ক্যামেরস রুল আজকে আমরা বেসিক্যালি ক্যামাস নিয়েই আরও একটি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসে আমরা ক্যামাস বেশ কিছু অঙ্ক করাবো যে অঙ্কগুলো কিন্তু আগুন লাগানো এবং যে অঙ্কগুলো আগুন অঙ্ক এবং পরীক্ষার জন্য বিশেষত ভেরি 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 ইম্পর্টেন্ট আর এই অঙ্কগুলোর মধ্যে থেকে অনেক অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে সুতরাং আজকে আমরা বেসিক্যালি আবার একবার ক্যামার্স রুলটাকে রিপিট করছি বা আবার একবার ক্যামার্স রুলটাকে খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি একদম শুধু ক্যামার্স রুলটাকেই খুব ভালোভাবে করছি সো লেটস স্টার্ট আমরা চলে আসি একদম প্রথমে ক্যামার্স রুলে আমরা আগের ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আমরা শুরু করব। আগের ক্লাসে আমরা ক্যামার্স রুলের ক্ষেত্রে বলেছিলাম যে বেসিক্যালি তিনটে ইকুয়েশন তিনটি সমীকরণ যে সমীকরণগুলোকে সমাধান করা বোঝায় ক্যামার্শালের সাহায্যে এবং সেই সমীকরণগুলো এক্স ওয়াই জেড যুক্ত সমীকরণ যেমন আমি একটা সমীকরণ তোদের লিখছি দেখ একটা সমীকরণ লিখছি টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস ফোর বাই জেড ইকুয়াল টু মাইনাস থ্রি একটা সমীকরণ ওয়ান বাই এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস সিক্স বাই জেড টু টু আর একটা সমীকরণ থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই দেখো তিনটি সমীকরণ আমি লিখেছি এবং তিনটি কিন্তু এখান থেকে এক্স বের করার যে প্রসেস সেই প্রসেসটা হচ্ছে ক্যামার্সুল এক্স ইকোয়াল টু আমরা কি শিখেছি ডেল ওয়ান বাই ডেল ওয়াই কি শিখেছি ডেল টু বাই ডেল অ্যান্ড জেড কি শিখেছি ডেল থ্রি বাই ডেল এবং এই যে ডেল ওয়ান ডেল টু ডেল আর যে ডেল এটা কি জিনিস সেটা আমরা এরপর দেখব আচ্ছা অ্যাট ফার্স্ট আমরা চলে আসি যে দেখো এক্স ইকাল টু কি বললাম ডেল ওয়ান বাই ডেল ওয়াই টু ডেল টু বাই ডেল জেড ইকাল টু ডেল থ্রি বাই ডেল এই যে এক্স ওয়াই জেড এর মান এক্স ওয়াই জেড এর ভ্যালু এটা একটা করে হতে পারে এটা অসংখ্য হতে পারে এবং এমনও হতে পারে যে এক্স ওয়াই এর কোনো মান পাবো না অর্থাৎ কোনো সমাধান থাকবে না তাহলে তিন রকম হতে পারে কখন একটিমাত্র সমাধান থাকবে অর্থাৎ এক্সের একটি মান ওয়াইয়ের একটি মান এবং জেড এর একটি মান থাকবে একটিমাত্র সমাধান পাব একটিমাত্র সমাধান পাব কখন পাবো যখন ডেল নট ইকুয়াল টু জিরো অর্থাৎ নিচেরটা জিরো নয় আমরা প্রত্যেকে জানি যে নিচেরটা জিরো হয়ে গেলে অসংত তাহলে নিচেরটা জিরো নয় এবং ডেল ওয়ান ডেল টু ও ডেল থ্রি এর মধ্যে অন্ততপক্ষে পক্ষে একটি অন্ততপক্ষে একটি নট ইকল টু অর্থাৎ ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মধ্যে যদি একটা অন্তত জিরো না হয় এবং ডেল যদি জিরো না হয় তাহলেই আমি বলতে পারব যে একটি মাত্র সমাধান পাব নেক্সট চলে এসো এরপর দু নম্বর অসংখ্য সমাধান কখন পাবো অসংখ্য সমাধান পাব কখন অসংখ্য সমাধান পাব যখন ডেল ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু টু ডেল এই সবগুলো জিরো এই সবগুলো জিরো তাহলে অসংখ্য সমাধান কখন পাবো যখন ডেল ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সবাই জিরো আর তিন নম্বর চলে এসো একটিও সমাধান পাবো না একটিও সমাধান পাবো না অর্থাৎ তুমি অন্য ল্যাঙ্গুয়েজে বলতে পারো কোনো সমাধান পাবো কখন কোনো সমাধান পাবো না যখন ডেল ইকুয়াল টু জিরো বাট ডেলটা জিরো কিন্তু বার তোমার ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এদের মধ্যে কোনো একটি নট ইকুয়াল টু জিরো ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মধ্যে কোনো একটি যদি নট ইকুয়াল টু জিরো হয় বাট ডেল ইকুয়াল টু যদি জিরো হয় অর্থাৎ ধরো ডেল ওয়ান জিরো নয় অর্থাৎ টু বাই জিরো ডেল তো জিরো তাহলে টু বাই জিরো দিস ইস অসংগত তাহলে কোনো সমাধান পাবো না তাহলে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মধ্যে যদি কোনো একটি চির না হয় বা ডেল অর্থাৎ নিচেরটা যদি চির হয় তাহলে আমি বলবো কোনো সমাধান পাবো না তাহলে কখন একক সমাধান বা একটি মাত্র সমাধান পাবো কখন অসংখ্য সমাধান পাবো এবং কখন কোনো সমাধান পাবো না এই তিনটি কন্ডিশন লিখে রাখো নেক্সট আমরা চলে আসছি যে প্রবলেমটা আমরা আজকে প্রথমে লিখলাম এই প্রবলেমটা লিখেছি তো তাহলে এই প্রবলেমটাকেই আমরা ক্যামারসুলের সাহায্যে সমাধান করি ক্যামাস সাহায্যে এই প্রবলেমটাকে আমরা সমাধান করে ফেলি চলো তাহলে সমাধান করা মানে কি এক্স ওয়াই জেড মান বের করা তোমরা দেখবে যে সিম্পল ইকুয়েশন অর্থাৎ এক্স ওয়াই জেড এখানে নিচে আছে যদি উপরে থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে করব বাট এগুলো তো এক্স ওয়াই জেড প্রত্যেকটা নিচে আছে সেই জন্য আমরা কি করব এরকম ধরনের যদি থাকে তোমরা প্রথমেই ধরে নেবে লেট

ডেল পেয়ে গেলে ডেল ওয়ান কি হবে জাস্ট প্রথম স্তম্ভটা চেঞ্জ হয়ে যাবে প্রথম স্তম্ভটা চেঞ্জ হয়ে গিয়ে তার জায়গায় কি চলে আসবে মাইনাস থ্রি টু ফাইভ মাইনাস থ্রি টু ফাইভ তারপর ডেল টু কি পেয়ে যাবে জাস্ট দ্বিতীয় স্তম্ভ চেঞ্জ হয়ে যাবে এবং দ্বিতীয় স্তম্ভের জায়গায় কি চলে আসবে এই সেম রাইট হ্যান্ড সাইডটা অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ টু ওয়ান থ্রি তুমি পেয়ে যাচ্ছ মাইনাস থ্রি টু ফাইভ তুমি পেয়ে যাচ্ছ মাইনাস ফোর সিক্স টু আর ডেল থ্রি ডেল থ্রি সিমিলারলি তৃতীয় স্তম্ভটা চেঞ্জ হয়ে যাবে তৃতীয় স্তম্ভটা চেঞ্জ হয়ে যাবে তাহলে তৃতীয় স্তম্ভটা চেঞ্জ হয়ে গেলে কী হয়ে যাচ্ছে টু ওয়ান থ্রি যেমন আছে থাকছে থ্রি টু মাইনাস ওয়ান যেমন আছে থাকছে মাইনাস ফোর সিক্স টু এটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডটা অর্থাৎ মাইনাস থ্রি টু ফাইভ চলে এসো

দুই থেকে আঠেরো করে দিলে মাইনাস ষোলো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিনশো লং আটচল্লিশ এখানে মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস সেভেন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চার সাত আঠাশ তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো আটচল্লিশ আর আঠাশ আর কুড়ি যোগ করলে কত হচ্ছে নাইনটি সিক্স দ্বিতীয়টাতে চলে এসো ডেল ওয়ান কত হচ্ছে মাইনাস থ্রি ইন্টু তাহলে মাইনাস থ্রি এটা সরাসরি চাপা তাহলে ফোর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তারপর মাইনাস 3 ইন্টু তাহলে মাইনাস থ্রি ইন্টু কত হচ্ছে তাহলে এই দুক চার মাইনাস ফোর ইনটু কত হয়ে যাচ্ছে এটা এটা চাপা তাহলে দু এক 2 দুই মাইনাস মাইনাস দশ তাহলে কত পেয়ে যাচ্ছে তুমি চার ছয় দশ মাইনাস তিরিশ থেকে তিরিশ বাদ দিলে ছাব্বিশ তাহলে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে তোমার হয়ে যাচ্ছে প্লাস ছাব্বিশ ইন্টু তিন ছাব্বিশ ইন্টু তিন কত হচ্ছে তিন ছক আঠেরো আট হাতে থাকে এক আটাত্তর একটি এইট তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দুই আর বারো দশ বারো চার বারং তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তাহলে আটাত্তর আটচল্লিশ আর তিরিশ কত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নাইনটি সিক্স দেখো আটাত্তর আর আটচল্লিশ যোগ করো তার থেকে তিরিশ বাদ দিয়ে দাও তাহলে কত পেয়ে যাবে নাইনটি সিক্স এবার এটাকে বিস্তার করো তাহলে দুয়ের সাপেক্ষা করলেই দোকানে চার মাইনাস পাঁচ ছক তিরিশ মাইনাস মাইনাসে মাইনাসে তাহলে প্লাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে প্লাস থ্রি হয়ে গেলে তুমি পেয়ে যাচ্ছ এটা এবং এটা চাপা দুই কে দুই মাইনাস তিন ছক আঠেরো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু তাহলে কত হচ্ছে পাঁচ মাইনাস ছয় পাঁচ মাইনাস ছয় তাহলে কত পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ দুই ইন্টু চার থেকে তিরিশ বাদ দিলে মাইনাস ছাব্বিশ প্লাস তিন ইন্টু দুই থেকে আঠেরো বাদ দিলে মাইনাস আঠেরো মাইনাস চার পাঁচ থেকে ছয় বাদ দিলে মাইনাস এক মাইনাসে মাইনাসে প্লাস ফোর তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস ফিফটি টু মাইনাস তিন আঠেরং আঠেরো 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 দু মানে ছত্রিশ তিন আঠেরং কত হচ্ছে তিন আশটা 4 চার থাকে দুই তিনকে তিন হতে পাঁচ চুয়ান্ন তাহলে মাইনাস বাহান্ন মাইনাস চুয়ান্ন প্লাস চার তাহলে মাইনাস বাহান্ন মাইনাস চুয়ান্ন প্লাস চার ও সরি দুই থেকে আঠেরো বাদ দিলে তো ষোলো হচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে মাইনাস বাহান্ন মাইনাস তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস নাইনটি সিক্স চলে এসো দুই ইন্টু পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস থ্রি ইন্টু তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ এক পাঁচ মাইনাস তিন দোকানে ছয় আর তারপর মাইনাস থ্রি ইন্টু কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে তাহলে কত পেয়ে যাচ্ছে দশ বারো বারো ২৪ চব্বিশ থেকে ছয় বাদ দিলে মাইনাস এক তাহলে মাইনাস এক মাইনাসে মাইনাসে প্লাস থ্রি চব্বিশের সাতাশ আর এখানে মাইনাস ছয় মাইনাস এক মাইনাস সাত প্লাস তিন একুশ তাহলে কত হয়ে যাচ্ছে আটচল্লিশ কত হয়ে যাচ্ছে আটচল্লিশ তাহলে এবার তুমি চলে এসো এক্স ইকাল টু তোমরা কত শিখেছ আর ডেল ওয়ান বাই ডেল এখানে এক্স না এখানে কি এ এ তাহলে টু কত ডেল ওয়ান বাই ডেল তাহলে এ টু কত পেয়ে ডেল ওয়ান কত ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই কেটে গেলে এক তাহলে এ মানে কত ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স ইকাল টু এক তাহলে উল্টে দিলে এক্স ইকুয়াল টু ওয়ান নেক্সট চলে এসো বি ইকোয়াল টু কত ডেল টু বাই ডেল তাহলে ডেল টু বাই ডেল ডেল টু কত গো ডেল টু কত মাইনাস নাইনটি সিক্স বাই নাইনটি সিক্স তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে বি মানে কত ওয়ান বাই ওয়াই ওয়াইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু অবিয়াসলি মাইনাস ওয়ান আর সি সি ইকোয়াল টু কত ডেল থ্রি বাই ডেল তাহলে আটচল্লিশ বাই ছিয়ানব্বই তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু তাহলে সি মানে তো ওয়ান বাই জেড তাহলে ওয়ান বাই জেড ইকোয়াল টু ওয়ান বাই টু তাহলে এটা হয়ে যাচ্ছে জেড ইকোয়াল টু টু কত হয়ে যাচ্ছে জেড ইকোয়াল টু টু তাহলে জেড ইকুয়াল টু টু পেয়ে গেলে এবার তাহলে দেখো এক্সের মান কত পেয়ে গেলে ওয়ান ওয়াই এর মান কত পেয়ে গেলে মাইনাস ওয়ান আর জেড এর মান কত পেয়ে গেলে টু তাহলে এক্স ওয়াই জেড ভ্যালু বেরিয়ে আসলো দেখো একদম অ্যাস সিম্পল অ্যাস দ্যাট এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের যদি এরকম নিচে থাকে তাহলে সেটাকে এভাবে রিপ্লেস করা শিখে গেলে তাহলে এক্স ওয়াই জেড এর মান এক্স এর মান কত ওয়ান ওয়াই এর মান কত মাইনাস ওয়ান জেড এর মান কত টু চলে এসো নেক্সট আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি নেক্সট প্রবলেম কী দিয়েছে দেখো তাহলে এই প্রবলেমটা আমাদের বোঝা গেলো আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এবং প্রিভিয়াস ইয়ার প্রবলেম আমরা দেখে নেব এবং সেই প্রবলেমগুলো করার প্রসিডিওরটাও আমরা দেখে নেবো রকম কোনো সমস্যা থাকবে না আজকের ক্লাসের পর ক্যামাস রুল কিন্তু একটা চার নম্বর তোমাদের পাক্কা অর্থাৎ এখান থেকে একটা চার নম্বর তোমরা পাচ্ছই কনফার্ম ধরে রাখো এখান থেকে একটা চার নম্বর পাচ্ছ চলে এসো নেক্সট দু নম্বর কোশ্চেন থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু কত জিরো আর ফাইভ এক্স মাইনাস নাইন ওয়াই টু কত ওয়ান দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের সব ঠিক আছে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এ শখ তিন এ শখ এক এ শখ এক এ শখ এক এ শখ এক এ শখ মাইনাস এক কিন্তু এখানে ডিস্টার্বটা হয়েছে জেড টার্মটা নেই তাহলে জেড টার্মটা কি আদৌ নেই না আছে যদি থাকে তাহলে কেমনে আছে আমার তো অঙ্কে দেওয়া নেই আছে জেড অঙ্কটা নীরবে আছে নিভৃতে আছে দেখো ফাইভ এক্স মাইনাস নাইন ওয়াই ইকোয়াল টু তোমার কত বলা ছিল ওয়ান বলা ছিল তো তুমি লিখতে পারো ফাইভ এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস জিরো ইন্টু জেড ইকোয়াল টু ওয়ান যার কেউ নেই তার ভগবান আছে ঠিক একই রকম ভাবে এখানে যার কেউ নেই অঙ্কের ভগবান তো শূন্য তাহলে জেডের কেউ নেই মানে জেডের সাথে অবভিয়াসলি শূন্য আছে তাহলে এই টার্মটা নেই মানে তুমি লিখতে পারো এই টার্মটা শূন্য ইন্টু জেড কেন লিখতে পারো কারণ শূন্য ইন্টু জেড মানে শূন্য তাহলে এটা এসছে তোমার এইচ ১৯ উনিশ সালে তাহলে তুমি এখান থেকে ডেল বের করতে পারবে না খোকা ডেল ইকুয়াল টু কি থ্রি ওয়ান 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 মাইনাস ওয়ান ফাইভ মাইনাস নাইন জিরো ভাবে বা তুমি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি বের করতে পারবে না এবং প্রত্যেকটি বিস্তার করে তুমি যেটা পাবে এক্স ওয়াই টু তুমি পারবে না বের করতে আগেরটাতে তো তোমার এবিসি ধরতে হয়েছিল ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড কে এখানে তাও ধরতে হবে না পারবে তো চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই তাহলে এটা বাড়িতে প্র্যাকটিস করবে নেক্সট প্রবলেম কি দেওয়া আছে

দেখো তো খোকা এখানে তো অনেকগুলো টার্ম নেই অর্থাৎ হচ্ছে এস সতেরো সালে তাহলে এটাকে দেখে কি তুমি ঘাবড়ে যাবে না ঘাবড়ে যাওয়ার কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নেই এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ভগবানকে আনো জিরো ইন্টু জেড টু কত ফোর এক্স এখানে কত হচ্ছে জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইকাল টু কত সেভেন আর এখানে ফোর এক্স প্লাস প্লাস জিরো ওয়াই জেড টু কত এটা গল্প হলেও পাতা অল্প অল্প পড়তাম খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে এবার ডেল বের করতে পারবে কি পারবে না টাকাও দিকে ডেল ইজিলি বেরিয়ে যাবে ডেল ইকোয়াল টু কত ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান ওকে চলে এসো নেক্সট তাহলে এই অঙ্কটাও তোমরা বাড়িতে করতে পারছো এরপর তোমরা চলে এসো এইচএস পনেরো সালে একটি क्वेश्चन এসছে এক্স প্লাস ওয়াই টু ওয়ান ওয়াই প্লাস জেড টু টু সালে এসেছে তাহলে একদম সিমিলার ওয়েতে মানে আমরা যেটা তিনেরটা করেছি একদম সিমিলার ওয়েতে এটাকে আমরা কী করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জিরো জেড টু ওয়ান আর এখানে প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জেড টু কত থ্রি কি গো বোকা হইবে নাকি হবে বোকা চলো নেক্সট তাহলে চারের দাগ হয়ে গেল পাঁচের দাগ এটা চলে এসো আচ্ছা এটা এসছে তোমার এইচ এস পনেরো সালে দেখো প্রত্যেকটি সালে যে কোশ্চেনগুলোকে আমার স্কুল থেকে এসছে এবার তোমরা একটা অঙ্ক করে আমি যে আগুনটা লাগিয়ে দিয়েছি সেই আগুনের ফলে এই বাকি অঙ্কগুলো পুড়ে ছাই হবে না হবে না দেখো প্রিভিয়াস ইয়ার কিন্তু পুরে ছাই অর্থাৎ এমন কোনো অঙ্ক তোমার আসেনি যে অঙ্কটা তোমার পারবে না বলে মনে হচ্ছে অঙ্ক এসছে ফোর এক্স ইকুয়াল টু টু এইচএস দশ সালে একদম একই রকম ভাবে যেখানে যেখানে এক্স ওয়াই জেড নেই সেখানে সেখানে জিরো ইন্টু এক্স জিরো ইন্টু ওয়াই জিরো বসিয়ে দিলে গল্প শেষ একদম সিমিলার হয়েছে ডেল ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি একদম একই গল্প ডেল ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি বের করলেই গল্প শেষ একদম তোমার এই অঙ্কগুলো হচ্ছে সেই গরুর রচনা তোমরা গরুর রচনা বোধ হয় শুনেছো যে যাই রচনা দিক না কেন ছাত্রটিকে সে কিন্তু ফিরে ফিরে এসে সেই গরুতেই ফিরে আসে ঠিক একই রকমভাবে আমাদের এখানে যাই ক্যাম দিক না কেন যা প্রবলেমে দিক না কেন আমরা কিন্তু ফিরে আসবো ডেল ডেল ওয়ান ডেল টু অ্যান্ড ডিল বের করাতে ঠিক আছে তাহলে আমাদের কোনোরকম কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে বুঝতে না পারলে জানাবে টেলিগ্রাম গ্রুপ আছে কমেন্ট আছে যেখানে খুশি বুঝতে না পারলে জানাবে আশা করি অসুবিধা আর থাকছে না তবুও যদি রকম কোনো সমস্যা থাকে জানাও আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এবং আরেকটা কথা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর এসই বাংলা এবং আমিরুর স্যার কিন্তু রুকে